বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো আমরা গত পর্বে একটা প্লাগইন তৈরি করেছিলাম এখানে শুধুমাত্র কিছু কোড দিয়ে। তো এখানে আমাদের কিন্তু কোনো এক্সটার্নাল ফাইল এখানে আমরা নেই নাই, যদিও আমরা বক্স স্টাইল দিয়েছিলাম, কিন্তু বক্স স্টাইলের জন্য যে সিএসএসটা স্টাইলটা সেটা আমাদের কিন্তু এখানেই দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ কখনোই বক্স স্টাইলের জন্য আলাদা সিএসএস প্লাগইন ইনস্টল করার পরে কেউ এটা করতে যাবে না। তো সেই জন্য আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা প্লাগইন ডাইরেক্টরি থেকে যে কোনো জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ফাইল আমরা থিমে ইনক্লুড করতে পারি। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, অর্থাৎ আমরা এই যে আমাদের ফাংশনটা, এই ফাংশনে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল যুক্ত আছে, অর্থাৎ যেটা আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছি শর্টকোড অ্যাড করার। তো এক্সট্রা জাভাস্ক্রিপ্ট করে আমরা একটা বাটন যুক্ত করেছি। তো আমরা এই কোডটুকুই আমরা নিয়ে নেব, কাট করে নেব এবং আমরা আমাদের প্লাগইন এডিট করব। তো এখানে আমরা ভার্সন দিয়ে দিই, ভার্সন আমরা দিয়ে দিই 2.0, অর্থাৎ আমরা এটাতে ভার্সন যুক্ত করলাম আর এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এখানে খেয়াল করুন, এখানে বলা আছে গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI। তো এইভাবে কিন্তু আমরা যুক্ত করতে পারবো না, আমরা আলাদাভাবে আমাদের যুক্ত করতে হবে, যেহেতু এখানে একটা লুপের মধ্যে যুক্ত করা আছে এই কোডটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এই কোডটা আমাদের হবে, আমরা এই অংশটুকু মুছে দিলাম, এখানে আমাদের দিতে হবে প্লাগইনস URL এবং আমাদের এখানে চিনিয়ে দিতে হবে, অর্থাৎ আমরা প্লাগইনস URL দিয়ে এখানে আমরা এখানে চেঞ্জ করে দেব। অর্থাৎ তো আমাদের এখানে প্লাগইনস URLটা চিনিয়ে দিতে হবে। তো প্রথমে আমাদের এটা হবে ফাইলের লোকেশন এবং এখানে আমাদের দুটো আন্ডারস্কোর ফাইল, তারপর আবার দুটো আন্ডারস্কোর, দেখবেন যে এরকম নীল রঙের হয়ে গেছে কিনা, এটা অবশ্যই এটা দিয়ে মেনশন করে দেওয়া হচ্ছে আমরা আলাদা এক্সটার্নাল ফাইল যুক্ত করছি। এবং এখানে আমরা ফাইলের যে লোকেশন, অর্থাৎ js/ আমাদের যে ফাইল, অর্থাৎ সেই ফাইলটা আমরা থিম ফোল্ডার থেকে কপি করে আনবো, অর্থাৎ আমাদের যেটা যেটা এখান থেকে নিতে হবে সেটা আমরা এখান থেকে কাট করে নিলাম এবং আমরা আমাদের প্লাগইন একটা জেএস ফোল্ডার করলাম, জেএস এখানে পেস্ট করে দিলাম এবং আমরা এটা এইটা হবে তো কাস্টম বাটন, যেটা জেএস ফাইলটা সেটা আমরা লোকেশনটা এখানে কপি করে নিলাম। তো তাহলে আমাদের প্লাগইন যে ফোল্ডার সেই ফোল্ডার থেকে পাবে, আর কাস্টম বাটন পেলে আমাদের অবশ্যই যে ইমেজগুলো সেগুলো অবশ্যই পাবে, ইমেজগুলো আমাদের ডাইনামিক করার প্রয়োজন নেই। তো এখন আমরা যদি আমাদের অ্যাড নিউ পেজে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যেই বাটনগুলো এগুলো কিন্তু এখন প্লাগইন ডাইরেক্টরি থেকে আসছে। অর্থাৎ আমরা যদি দেখি, এখানে খেয়াল করুন যে WP কন্টেন্ট প্লাগইনস RRF শর্টকোড জেএস, তারপরে তার মধ্যে যে ইমেজগুলো, অর্থাৎ সেখান থেকে আমাদের ফাংশনগুলো ইন্টিগ্রেট হয়ে আসছে। তো যেটা বলছিলাম, তো আমরা এখানে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ এই যে আমরা বক্স স্টাইল নিয়েছি এটার জন্য যে সিএসএস সেটা আমাদের এখানে পাইয়ে দিতে হবে। তো সিএসএস আমরা দুটো মেথডে পাইয়ে দিতে পারি, অর্থাৎ আমাদের যদি খুব কম সিএসএস হয় সেটা আমরা এখানেই লিখে দিতে পারি এবং যদি আমরা সিএসএস ফাইল, অর্থাৎ বড় সিএসএস ইনক্লুড করতে চাই ইমেজ সহ, সেগুলো আমাদের এখানে এইরকম যেরকম আছে সেরকম লিঙ্কিং করে দিতে হবে। তো আমরা দুটো মেথডই শিখে নেই। এখানে আপনি যদি হ্যালো PHP ওপেন করেন, সেক্ষেত্রে দেখবেন যে এখানে সিএসএস করার জন্য একটা সিএসএস যে ফাংশন সেটা এখানে দেওয়া আছে, এটা কিছুই না, আপনি একটা ফাংশন নেবেন যে নামে আপনি সিএসএস নামে একটা আলাদা একটা, এটা যে কোনো নাম হতে পারে, তারপরে আপনি ফাংশনের মধ্যে ইকো দেওয়ার পরে আপনি এখানে কোটেশন দিতে হবে, দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করবেন এবং তার মধ্যে আপনি স্টাইল টাইপ টেক্সট সিএসএস, এরপরে আপনি আপনার স্টাইল দেবেন এবং সর্বশেষে আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে WP হেড যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যাডমিন হেড বলতে এটা অ্যাডমিন প্যানেলের স্টাইল শিট যুক্ত করা হয়েছে আর আমরা দিতে চাচ্ছি যে ফন্ট এন্ড, অর্থাৎ সাইটের সিএসএস এবং সেটা আপনার সিএসএস এর নাম দিয়ে দিতে হবে। তো আমরা এটাই যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানেই যুক্ত করে দিই ফাংশন বক্সেট সিএসএস, আমরা এটা করলাম
এবং এখানে খেয়াল করুন বক্সের সিএসএস এখানে আমাদের কোনো প্যারামিটার প্রয়োজন নেই। এখন আমরা ইকো দিয়ে এখানে আমরা কোটেশন দিব, অর্থাৎ এইখানে এভাবে আমরা এরপরে আমরা এর মধ্যে যে স্টাইল স্টাইল টাইপ টেক্সট সিএসএস, তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের যেহেতু এখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করেছি, এখানে কিন্তু আমাদের যে কোটেশনগুলো আমাদের দিব সিএসএস এ সেগুলো কিন্তু আমাদের সিঙ্গেল দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডাবল কোটেশন দিয়েছি, এখানে আমাদের সিঙ্গেল যে কোটেশন সেটা আমাদের ব্যবহার করতে হবে, অথবা নতুবা আমাদের সিনট্যাক্স ইরর হতে পারে। তো এখন আমরা সিএসএস যুক্ত করব এবং এটা আমরা অ্যাড করে দেই। এটা অ্যাড করার জন্য আমি এর আগেই বলেছি যে অ্যাড অ্যাকশন করতে হবে এবং ডাব্লিউপি হেড এখানে অ্যাডমিন আছে, তো আমরা এটা কপি করে নেই অথবা আমি লিখতে পারি অ্যাড অ্যাকশন। তারপরে এবার এর মধ্যে আমরা একটা কোটেশন দেওয়ার পরে আর কোটেশন দেব, তো এখানে আমরা ডাব্লিউপি হেড এবং আমাদের যে বক্সের সিএসএস আমরা যেটা ফাংশন দিলাম সেটা আমরা ফাংশনে যুক্ত করে দিলাম, এবং এর পরবর্তীতে আমরা ডিআইভি ক্লাস, তো আমরা এখানে আইডি নেই, ক্লাস যেহেতু দিয়েছি ওইখানে আছে, আমরা আইডির জন্য আলাদা সিএসএস দেব। আমরা স্টাইল দিয়ে দিলাম, তো এখন আমরা যদি এখানে কোনো কন্টেন্ট লিখি, যে কোনো কন্টেন্ট হতে পারে, আমরা সেটাকে বক্স স্টাইল করে নিলাম, তো এরপরে আমরা এটাকে পাবলিশ করলাম। তো তারপরে আমরা যদি দেখি এখন কিন্তু আমাদের সিএসএস যেটা এসেছে, অর্থাৎ এইখানে যাই ইনস্পেক্ট করে আমরা দেখছি যে আমাদের কিন্তু এটা সিএসএস চলে এসেছে, এবং এই সিএসএসটা আসছে আমাদের প্লাগইন ফোল্ডার থেকে, এই জন্য এখানে আমাদের লোকেশন দেখাচ্ছে না, কারণ আমরা সরাসরি সিএসএস যুক্ত করে দিয়েছি। এবং সেটা যদি আমরা দেখতে চাই যে আসলে আমাদের যে সিএসএসটা সেই সিএসএসটা কোথায় থেকে আসলো, সেটা যদি আমরা দেখতে চাই আমরা এখানে খুঁজলেই আমাদের সিএসএস পাবো। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে সিএসএসটা দেবেন, যেহেতু আমরা দিয়েছি ডাব্লিউপি হেড, সেই জন্য আমাদের যেখানে আমরা টেমপ্লেট ডেভেলপমেন্টের সময় যখন লিখি যে ডাব্লিউপি হেড হেডার পিএইচপিতে, যেখানে সেই কোডটা লিখবো সেখানে চলে আসবে, অর্থাৎ এই যে সিএসএসটা সেটা অবশ্যই প্রায়োরিটি পাবে। এটুকু আপনাদের বলে দিলাম। আপনি এখানে ডাব্লিউপি ফুটার করেও আপনি যদি চান যে কোনো স্ক্রিপ্ট ফুটারে লোড করতে হবে, সেক্ষেত্রে সেটা করা যেতে পারে, সেটা আমি অন্য একটি টিউটোরিয়ালে দেখাবো। তো এরপরে আমরা এখন দেখব যে কীভাবে আমরা প্লাগইনস ফোল্ডার থেকে আলাদা সিএসএস ফাইল যুক্ত করতে পারি, তো সেটাও আমাদের যুক্ত করার প্রয়োজন হতে পারে, তো সেটা যুক্ত করার জন্য এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, অর্থাৎ এখানে প্লাগইনস ইউআরএল পাওয়ার জন্য এইখানে, অর্থাৎ এখানে খেয়াল করবেন যে প্লাগইনসের যে ইউআরএল সেটা পাওয়ার জন্য যে একটা টিউটোরিয়াল আছে, হ্যাঁ এইটা আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, ডাব্লিউপি এন কিউই স্ক্রিপ্ট এই টিউটোরিয়ালটা। এখানে আপনি ফাংশন নিতে হবে, আপনি যে কোনো নামে একটা ফাংশন নেবেন এবং এখানে ডাব্লিউপি এন কিউই স্ক্রিপ্ট নেবেন, তারপরে তার মধ্যে আপনি প্লাগইনস ইউআরএল যেভাবে সেভাবে দেওয়ার পরে আপনি ডাব্লিউপি এন কিউই স্ক্রিপ্ট আপনি এটা অ্যাড করতে পারবেন, অর্থাৎ ফাংশন মাই অ্যানাদার বিগ সিএসএস। এরপরে আমরা যেভাবে ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আমরা দিব ডাব্লিউপি এন কিউই স্ক্রিপ্ট, তারপরে আমি এইগুলো আমাদের দরকার নাই, এগুলো যদি চান ব্যবহার করতে পারেন।
এরপরে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে প্লাগইনস ইউআরএল আমরা যুক্ত করে দেব, যেটা আমরা এর আগেই করলাম। প্লাগইনস ইউআরএল এর মধ্যে আমাদের প্রথমে যেটা করতে হবে ফাইলের লোকেশন, তারপরে সিএসএস, কাস্টম নামে একটা সিএসএস করব, অর্থাৎ আমরা আমাদের প্লাগইন ফোল্ডারে কাস্টম সিএসএস করলাম এবং আমরা বক্সের কিছু স্টাইল দেই, অর্থাৎ বক্স স্টাইলের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই। গ্রিন দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের যে পেজ করেছি অর্থাৎ বক্স স্টাইলের যে পেজ, সরি আমাদের একটা কোড ভুল হয়ে গেছে, তো আমরা এখানে আমাদের ভুল হয়েছিল, কোডে হয়তো কোনো ভুল ছিল। তো এইখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে এই বিষয়ে কিভাবে আপনি স্টাইলটা নিয়ে আসতে পারেন, অর্থাৎ এখানে ডাব্লিউপি যেটা বলছিলাম ডাব্লিউপি এন কিউ স্টাইল, এখানে দেখবেন যে একটা হুক দেওয়াই আছে, এক্সাম্পল হুক, অর্থাৎ আপনি প্লাগইন থেকে যে স্টাইল শিটটা নিয়ে আসবেন আমি সেটাই ব্যবহার করছি। এখানে প্রিফিক্স স্টাইল নামে ব্যবহার করা হয়েছে, তো এখানে আমরা কাস্টম সিএসএস যেটা দিয়েছি এবং কাস্টম সিএসএস নামে যেটা সেটাকে অ্যাড অ্যাকশন করে নিয়েছি। এখন আমরা যদি রিফ্রেশ করি আমাদের দেখা যাচ্ছে আমাদের এটা যেটা গ্রিন দিয়েছি সেটা কিন্তু চলে আসছে, এবং এই গ্রিনটা আমাদের আসছে এক্সটার্নাল সিএসএস থেকে, অর্থাৎ খেয়াল করেন এই যে এখানে আমাদের কাস্টম সিএসএস থেকে আসছে। তবে আমরা যদি দেখি যে সেই সিএসএসটা কোথায় আসছে, তো এইখান থেকে আমরা সেটা খুঁজে পাবো, অর্থাৎ আমাদের এইখানে খেয়াল করুন, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের আসছে ডাব্লিউপি হেডের ঠিক আগে, অর্থাৎ আমাদের যে সিএসএসটা আমরা দিয়েছি অর্থাৎ কাস্টম সিএসএস দিলাম সেটা কিন্তু পরে আসছে, অর্থাৎ সেটার প্রায়োরিটি বেশি। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে আমাদের যেটা আমরা সিএসএস এখানে স্টাইল করে দিচ্ছি সেটার প্রায়োরিটি বেশি থাকছে। তো এভাবে আপনি কাস্টম সিএসএসের ফাইল আপনার প্লাগইন থেকে এভাবে আনতে পারেন। আপনি চাইলে এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো নিয়ে আসতে পারেন। তো আগামী টিউটোরিয়ালে দেখবো যে আমরা কিভাবে এগুলো চেঞ্জ করতে পারি এবং আমরা একটা অন্য একটা প্লাগইন তৈরি করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সটার্নাল ফাইল দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এই যে প্লাগইনটা আমরা তৈরি করলাম, অর্থাৎ এইখানে শুধুমাত্র আমরা প্লাগইনে গিয়ে আমরা কিন্তু প্লাগইনটা অ্যাক্টিভ করলেই আমাদের এই তিনটা বাটন চলে আসবে এবং স্টাইলগুলো সহ জাভাস্ক্রিপ্ট সহ, অর্থাৎ আপনার থিমের কোনো কোডিং করা লাগবে না, কোনো স্টাইল সিএসএস এডিট করা লাগবে না, কিছুই করা লাগবে না, শুধুমাত্র আপনি এডিট করতে পারেন। এভাবে আপনি যদি কোনো জাভাস্ক্রিপ্ট যুক্ত করতে চান আপনার থিমে এবং আপনি কোডগুলো পোস্ট এডিটরের সাহায্যে নিয়ে আসতে চান, সেভাবে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো জাভাস্ক্রিপ্ট যুক্ত করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারা অবশ্যই অনুশীলন করবেন, আর সোর্স ফাইল তো দেওয়াই থাকবে, সেখান থেকে আপনারা কোডগুলো রাখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।